শিলিগুড়ি পৌর নিগমে হঠাৎই আগুনের ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে সেখান থেকে সে ছবি তুলে ধরছি। ইতিমধ্যে জানিয়ে রাখি শিলিগুড়ি পৌর নিগমে হঠাৎই আগুন দেখা দেওয়া বলতে ইতিমধ্যে ঠিক ইতিমধ্যে সেখান থেকে সে ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এবং বিভাগে হঠাৎই দেখা যায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং ঠিক ইতিমধ্যে সেখান থেকে সে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে এবং ইতিমধ্যে শিলিগুড়ি পৌর নিগমের যে বিভাগ যে রয়েছে ট্রেড লাইসেন্স বিভাগ এবং ঠিক সেখানে রয়েছে এবং সেখান থেকে সে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। হঠাৎই অগ্নিকাণ্ডের ছবি দেখা যাচ্ছে এবং ঠিক ইতিমধ্যে দমকল বিভাগ কর্মীরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুনকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি স্কেল লাইভে লাইভ আপনারা দেখছেন। ইতিমধ্যে এবং জানিয়ে রেখে এই মুহূর্তে আরও একবার জানিয়ে রেখি আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে ব্রেকিং খবরের মধ্যে পড়ে যে শিলিগুড়ি পৌর নিগমে ইতিমধ্যে আগুনের ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ট্রেড লাইসেন্স বিভাগ যে রয়েছে সেই বিভাগের সেই রুমে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যে ধোঁয়া ব্যাপক ধোঁয়া মধ্যে দেখা যাচ্ছে। ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি এবং সমস্ত নথি যে রয়েছে সেই নথি বের করার কাজ চলছেন এবং প্রায় দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ঠিক আরও একবার জানিয়ে রেখি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে অগ্নিকাণ্ডের ঘটনা এবং ইতিমধ্যে জানিয়ে রাখি ট্রেড লাইসেন্স যে বিভাগ যে রয়েছে সেই বিভাগে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যে সেখান থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এবং ঠিক ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় এবং নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন প্রায় দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে কিন্তু এসে পৌঁছেছেন। এবং সমস্ত নথি এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং সরিয়ে হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা দেখা যায়। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে বিভাগ যে রয়েছে সেখান থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে এবং এখনও দাও দাও করে কিন্তু ধোয়া বাড়াচ্ছে। ইতিমধ্যে জানিয়ে রাখি যেখানে নথি যে সমস্ত নথি কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে আগুনকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং প্রায় দুটি ইঞ্জিন ঘটনাস্থলে কিন্তু রয়েছে। ইতিমধ্যে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে আগুনকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এখনও পর্যন্ত কিন্তু ধোয়া দেখা যাচ্ছে। রীতিমতো আরেকবার জানিয়ে রাখি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ট্রেড লাইসেন্স বিভাগ যে রয়েছে সেই ট্রেড লাইসেন্সের বিভাগে হঠাৎই দেখা যায় অগ্নিকাণ্ড এবং ঠিক তা জেরে ব্যাপক আতঙ্কে এবং ঠিক ইতিমধ্যে সেখান থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখছেন। রীতিমতো এই মুহূর্তে এখনও এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন জানলা দিয়ে এখনও পর্যন্ত কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং ঠিক ইতিমধ্যে ধোঁয়ার সেই ছবি দেখা যাচ্ছে। এখনও কিন্তু আগুন নিভে আসেনি, এখনও কিন্তু নিয়ন্ত্রণে নেই এবং সেই আগুনকে নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু এখন যথেষ্ট চেষ্টা করছেন শিলিগুড়ি ফায়ার ব্রিগেড এবং ঠিক ইতিমধ্যে সেখান থেকে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি কিন্তু এসকে লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো এই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখছেন। এবং সমস্ত নথি যে রয়েছে সেই সমস্ত নথি কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এসকে লাইভে লাইভ আপনারা দেখছেন। আমরা এটা করব তোমাদের
আর একবার জানিয়ে রাখি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে রয়েছে এবং কর্পোরেশন থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং ট্রেড লাইসেন্স বিভাগ যে রয়েছে সেই বিভাগে সেই রুমে হঠাৎ করে কিন্তু অগ্নিকাণ্ড দেখা যায় এবং সেই জেরে কিন্তু ব্যাপক উৎপত্তি এবং ঠিক ইতিমধ্যে চাঞ্চল্য ছড়ায় পুরো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। ইতিমধ্যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে। প্রায় দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, আগুনকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে আরও একবার জানিয়ে রাখি শিলিগুড়ি পৌর নিগমে হঠাৎই অগ্নিকাণ্ড হয় এবং ঠিক ইতিমধ্যে অগ্নিকাণ্ডে কী কারণে হয় সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি এবং সমস্ত নথি যে রয়েছে সেই নথিগুলি সমস্ত বের করে কিন্তু রাখা হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখছেন। রীতিমতো একবার আরও একবার জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু এসএমসিতে বড়সড় নেটওয়ার্ক ইস্যুর কারণে ইতিমধ্যে কিন্তু লাইভ বারবারই কিন্তু বিচ্ছিন্ন অবস্থা পড়ে যাচ্ছে এবং ঠিক ইতিমধ্যে আনার চেষ্টা করছেন। এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থল থেকে কিন্তু সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। এবং ভিতরে এখনও কিন্তু আগুন রয়েছে এবং প্রচণ্ড ধোঁয়া রয়েছে, সেই ধোঁয়া কিন্তু বের করার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসএমসি থেকে। ইতিমধ্যে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মুহূর্তে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। এবং জানিয়ে রাখি ইতিমধ্যে ট্রেড লাইসেন্স বিভাগে হঠাৎই অগ্নিকাণ্ড দেখা যায় এবং সেই জেরে খবর দেওয়া হয় দমকল কর্মীদের এবং ঘটনাস্থলে দমকলের বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু ব্যাপক এই মুহূর্তে কিন্তু ধোঁয়া দেখতে পাচ্ছেন, সেই ধোঁয়াকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং আগুন এখনও কি রয়েছে এবং অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণ আনার চেষ্টা হয়েছে দমকলের কর্মীদের তরফ থেকে। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থল থেকে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখছেন। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন দমকলের কর্মীরা আগুনকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। এই মুহূর্তে এখন সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু আগুন কিন্তু চলছেন, সেই আগুনকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন ইতিমধ্যে দমকলের কর্মীরা। ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এখনও কিন্তু দাও দাও করে কিন্তু ধোঁয়া এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এবং ঠিক ইতিমধ্যে এখনও কিন্তু ধোঁয়া রয়েছে এবং ঠিক ইতিমধ্যে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণ আনার চেষ্টা হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনাদের সামনে তুলে ধরছে। ইতিমধ্যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে হঠাৎই অগ্নিকাণ্ড, আরো একবার জানিয়ে রাখি শিলিগুড়ি পৌর নিগমে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে কিন্তু ব্যাপক অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল এবং ঠিক এক মুহূর্তে জানিয়ে রাখি ইতিমধ্যে ট্রেড লাইসেন্স যে বিভাগ যে রয়েছে ট্রেড লাইসেন্সের বিভাগে হঠাৎই অগ্নিকাণ্ড। ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আগুনকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন দমকলের কর্মীরা এবং অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এসেছেন এবং ঠিক ইতিমধ্যে কিছু বাকি রয়েছে এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দমকলের কর্মীরা যথেষ্ট চেষ্টা করছেন এবং প্রায় দুটি ইঞ্জিন ঘটনাস্থলে কিন্তু রয়েছে। ইতিমধ্যে জানিয়ে রাখি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ট্রেড লাইসেন্স বিভাগে হঠাৎই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। ইতিমধ্যে দমকলের কর্মীরা আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখছেন। Thank you.
আর একবার জানিয়ে রেখি, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে হঠাৎই ট্রেড লাইসেন্স বিভাগে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে দমকলের কর্মীরা আগুনকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি বলতে এসকে লাইভে লাইভ আপনারা দেখছেন। রীতিমতো এখনও পর্যন্ত জানা যায়নি কীভাবে অগ্নিকাণ্ডটা ঘটে এবং ঠিক ইতিমধ্যে ট্রেড লাইসেন্স বিভাগে হঠাৎই দেখতে পায় আগুন এবং সেই দেখেই কিন্তু ঘটনাস্থল থেকে খবর দেওয়া হয় দমকলের কর্মীদের এবং ঘটনাস্থলে দ্রুত দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। অক্সিজেন মাস্ক ব্যবহার করে সেখানে কিন্তু ভেতরে ঢোকেন দমকল কর্মীরা। তবে এখনও যেটা দেখা যাচ্ছে যে মাঝে মাঝে কিন্তু ধোঁয়া রয়েছে, মানে পুরোপুরিভাবে যে আগুন নিবন্ধন করতে তা কিন্তু একদমই নয়, তবে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে সেটাই কিন্তু বলছেন যারা পুরো নিগমের কর্মীরা রয়েছেন বা সত্যি দমকলের কর্মীরা রয়েছে, তারা বলছেন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে আরও কিছুটা সময় লাগবে পুরোপুরিভাবে। তারপরেই কিন্তু যে যারা পুর নিগমের কর্মীরা তারা এবং Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madhavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new program. It's one of a kind. It's a world-class audio program. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic program. I look forward to seeing you all on the MSU campus.